সাবধান, এইসব নম্বর থেকে ফোন এলে ভুলেও রিসিভ নয়, সতর্কতা জারি করল টেলিকম দপ্তর। টেলিকম দপ্তর স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে যে কিছু সাইবার অপরাধী বিভিন্ন পরিষেবার নাম করে ভুয়ো হোয়াটসঅ্যাপ কল করছে। এরা ব্যবহারকারীদের হুমকি দিচ্ছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে তাদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখাচ্ছে। কলগুলির উৎস, এই কলগুলি বিদেশি নম্বর থেকে আসছে, বিশেষ করে +92 দিয়ে শুরু হওয়া নম্বরগুলি। সাইবার অপরাধীরা সরকারি আধিকারিকের ছদ্মবেশে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। টেলিকম দপ্তরের বক্তব্য, টেলিকম দপ্তর স্পষ্ট করে বলেছে যে তারা এই ধরনের কলের অনুমোদন দেয়নি। এই কলগুলির উদ্দেশ্য হল ব্যবহারকারীদের ভয় দেখিয়ে তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য বের করা। কিভাবে নিজেকে রক্ষা করবেন? এই কলগুলি রিসিভ করবেন না। +92 দিয়ে শুরু হওয়া নম্বর থেকে আসা কলগুলি রিসিভ করবেন না। অপরিচিত নম্বর থেকে আসা কলগুলি রিসিভ করার আগে সতর্ক থাকুন। কোনো লিঙ্কে ক্লিক করবেন না। সাইবার অপরাধীরা প্রায়ই ব্যবহারকারীদের চ্যাটের পাঠানো লিঙ্কে ক্লিক করতে বলে। এই লিঙ্কগুলি আপনাকে ক্ষতিকারক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, যেখানে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করা হতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। কখনোই ফোন বা চ্যাটে আপনার পাসওয়ার্ড, ওটিপি, পিন, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা অন্য কোনো গোপন তথ্য শেয়ার করবেন না। রিপোর্ট করুন। যদি আপনি এই ধরনের কলের শিকার হন, তাহলে চক্সু রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশনে রিপোর্ট করুন। সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1920-তে কল করুন। হোয়াটসঅ্যাপের রিপোর্ট ফাংশন ব্যবহার করে কলটি রিপোর্ট করুন। হোয়াটসঅ্যাপে ভুয়া কল রিপোর্ট করার উপায়, সাইলেন্ট আননোন কলস। প্রথমে সেটিংসে যান, তারপর অ্যাকাউন্টে, তারপর প্রাইভেসি, তারপর আননোন কলসে যান। সাইলেন্ট আননোন কলস বিকল্পটি চালু করুন। নম্বর ব্লক করা, অপরিচিত নম্বরের ওপর দীর্ঘক্ষণ টিপে ধরুন, ব্লক বিকল্পটি নির্বাচন করুন।